हेलो गाइस अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भलो आछो एबं सुस्थ आछो। सो चले एलाम आर एक नतून भिडियो निये। आज के आमि तोमादेरके देखाबो जे किभाबे आमरा शीट मास्क फेसे अप्लाई करबो। कारण शीट मास्क जेटा हय जे भालोभाबे जदि आमरा अप्लाई ना करि ताहले देखा जाय जे स्किने भाज पड़े जाय बा एकटु दाग पड़े जाय। सो परफेक्टलि आमादेरके शीट मास्कटा अप्लाई करते हय। আমি এখানটি এই শীট মাস্কটা অ্যাপ্লাই করতেছি। এটা একটা চাইনিজ ব্র্যান্ড, এটার নামটা আমি বুঝতে পারতেছি না, বাট লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব। এটা আমি 10টার একটা প্যাকেট নিয়েছিলাম 320 টাকা দিয়ে, মানে ভালোই রিজনেবল প্রাইসেই পাইছি। তো এই শীট মাস্কটার মধ্যে অনেকগুলো এক্সট্রা সিরাম থাকে যেগুলো তোমরা হাতে পায়ে মেখে শেষ করতে পারবে না, এতগুলো থাকে। সো এই যে মাস্কটা, সো মাস্কটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে যেন কোনো ধরনের ডার্টস, ময়লা কিংবা মেকআপ না থাকে। তারপরে পরিষ্কার ফেসে আমরা মাস্কটাকে অ্যাপ্লাই করব। মাস্কটা অ্যাপ্লাই করার সময় আমরা থুতনির দিকটা আগে ভালোভাবে সেট করে নিব, কারণ সবার ফেসের শেপ কিন্তু সেম হয় না। তো আমাদের ফেসের শেপ অনুযায়ী আমাদেরকে শীট মাস্কটা অ্যাপ্লাই করতে হবে, কারণ যাতে কোথাও মানে লুজ না থাকে, যেন আমরা টান টান করে মাস্কটা অ্যাপ্লাই করতে পারি। সেই জন্য যেটা করব যে আমরা নাক এবং ফোরহেডের মাঝখানে আমরা একটু কেটে নেব, এতে করে যেটা হবে শীট মাস্কটা নাকের মধ্যে এবং ফোরহেডে ভালোভাবে বসে যাবে। এবং ঠিক কানের দুই পাশ দিয়েও আমরা হচ্ছে একটু করে কেটে কেটে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করে দেবো। এতে করে টান টান করে অ্যাপ্লাই হয়, এতে করে যেটা হয় আমাদের ফেসে রিঙ্কলস আসার কোনো সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এভাবে অ্যাপ্লাই করার পর আমরা হচ্ছে 20 মিনিট ওয়েট করব। 20 মিনিট পরে আমরা মাস্কটা তুলে ফেলবো। তো শীট মাস্ক তুলে ফেলার পরে আমাদের হচ্ছে কিন্তু মুখ ধোয়ার দরকার নাই, বাট যেহেতু এটার মধ্যে অনেক বেশি সিরাম তো একটু স্টিকি ফিল হইতে পারে তোমাদের কাছে, সেক্ষেত্রে তোমরা হালকা একটু পানি দিয়ে ধুয়ে ফেলতে পারো। আর যদি তোমাদের কাছে স্টিকি ফিল না হয় তাহলে ধোয়ার দরকার নাই। আর এই মাস্কটা খুবই ভালো একটা গ্লো দেয় স্কিনে এবং স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট করে, স্পেশালি এই যে এখন আমাদের ওয়েদারটা খুবই শুষ্ক সামারে এবং আমাদের স্কিন অনেক বেশি লাইক ড্রাই হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে তোমরা এই শীট মাস্কটা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো হাইড্রেট করে স্কিন। তো আমার এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ডান, সো আমি এখন হালকা করে মুখটা ধুয়ে ফেলবো হালকা পানি দিয়ে, দেন আমি ঘুমায় পড়বো, শুয়ে পড়বো। সো এই তো আমার ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিও আর তোমাদের মতামত কমেন্ট সেকশনে বলিও। আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে যেও না, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, এতে করে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফিজ।